सुप्रिय शिक्षार्थी আসসালামু আলাইকুম। आज के आमी নাজনীন আক্তার মেরি तुम्हारे सबा के आमंत्रण जाना বিএনএস হোম স্কুল কর্তৃক आयोजित पंचम श्रेणी বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে आमी आज के तुम्हारे सामने एक खूब ही गुरुत्वपूर्ण विषय अंतर्भुक्त करेछि जो हे अध्याय तीन थेके बांग्लादेशेर ऐतिहासिक स्थान और निदर्शन थेके संक्षिप्त प्रश्नोत्तर जा तुम्हारे पढ़ालेखार जन्य जेमन गुरुत्वपूर्ण तेमनी जानार जन्य अनेक बेशी गुरुत्वपूर्ण। आशा करछि तुम्हारा समाज विषयेर प्रतिटा क्लास खूब गुरुत्व सहकारे देखछो एबं एई क्लासटाओ गुरुत्व सहकारेई देखबे। ताहले आमी बोर्डे किछु प्रश्न लिखेछि सेई प्रश्नगुलो आमी बोलबो एबं साथे तार उत्तरो लिखे दियेछि। आशा करछि তোমাদের এই প্রশ্ন এবং উত্তর পড়ালেখার কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে চলো চলে যাই আমি আমার প্রথম প্রশ্নে। আমার প্রথম প্রশ্ন, ওয়ারি ও বটেশ্বর গ্রাম দুটি কোন জেলায় অবস্থিত? আমরা জানি ওয়ারি ও বটেশ্বর খুবই ইম্পর্টেন্ট দুটি স্থাপত্য নিদর্শন এবং উত্তর লিখেছি ওয়ারি ও বটেশ্বর গ্রাম দুটি নরসিংদী জেলায় অবস্থিত। ओके, তারপর আমরা দ্বিতীয় প্রশ্ন লিখেছি, প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন? এখন আমাদের কাছে প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন এই প্রশ্নটা একটু কঠিন, কিন্তু তারপর আমি উত্তর লিখে দিয়েছি, তোমাদের এটা খুব ভালো লাগবে। আমি একটা নতুন শব্দের সাথেও তোমাদেরকে পরিচিত করাবো, যেমন প্রত্নতাত্ত্বিকগণ প্রাচীন নিদর্শনগুলো আবিষ্কার করেন। এখন প্রত্নতাত্ত্বিক কারা? প্রত্নতত্ত্ব প্রত্ন অর্থ পুরাতন, আর তাত্ত্বিক শব্দের অর্থ পুরাতন তথ্য উপাত্ত নিয়ে যারা গবেষণা করে তাদেরকে প্রত্নতাত্ত্বিক বলে। তাহলে আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলো যারা গবেষণা করে বের করছে যেটা অনেক পুরাতন তাদেরকেই আমরা প্রত্নতাত্ত্বিক গবেষক বলতে পারি। আমাদের তিন নম্বর প্রশ্ন, আরেকটু ঐতিহাসিক নিদর্শন থেকে, ঢাকার হাসান মঞ্জিল কীভাবে হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে? এটার উত্তর দিয়েছি আমি, 1985 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এর হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে। কারণ তোমরা যদি পাঠ্য বইটা দেখো তাহলে দেখবে আহসান মঞ্জিল ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার যখন এটাকে জাদুঘরে পরিণত করে তখন সে তার হারানো ঐতিহ্য ফিরে পায়। আমাদের চার নম্বর প্রশ্ন, শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনার গায়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কেন? কেনর জায়গায় সাজেশনে তোমাদের কে আছে, তো ওখানে কেন হবে? তো উত্তরটা হচ্ছে সোনার গায়ের গৌরব ধরে রাখার জন্য তিনি এখানে জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন। সোনারগাঁ একটি গৌরবপূর্ণ স্থান ছিল আমাদের কাছে এবং পুরাতন সুলতানদের রাজধানী ছিল এবং অনেক প্রাচীন ঐতিহ্য যা আমাদেরকে এখনও ইতিহাস সমৃদ্ধ করেছে। তাই শিল্পাচার্য জয়নুল আবেদিন, আমি এখানে তারিখ সালটা দিইনি, 1975 সালে তিনি এটি নির্মাণ করেছিলেন। আমাদের লাস্ট প্রশ্ন, লালবাগ কেল্লা কোথায় নির্মাণ করা হয়? উত্তর হচ্ছে ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে এই কেল্লাটি নির্মাণ করা হয়। তোমরা যদি একটু বইতে দেখো তাহলে এটার সাথে একটা শাল আছে, যিনি স্থাপন করেছিলেন তার নাম আছে, কিন্তু যেহেতু দুই মার্কসের একটা প্রশ্ন তাই আমি এটাকে দুই মার্কসের উপযোগী করে লিখেছি। আশা করছি তোমরা আমার প্রশ্নের উত্তরগুলো সব বুঝতে পেরেছ। দুই মার্কসের জন্য এতটুকু প্রশ্নের উত্তরই তোমাদেরকে লিখতে হবে, কারণ অনেকে এক কথায় উত্তর লিখে ফেলে, কিন্তু এটা তো সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় না, এভাবেই তোমরা অ্যানসারগুলো লিখে ফেলবে এবং কোনো সমস্যা হলে বারবার এগুলো দেখে নিজে পড়ালেখা করবে। আশা করছি এই পড়ালেখা তোমাদের কাজে লাগবে এবং তোমরা মনোযোগ সহকারে আমার লেকচারটা শুনে কাজে লাগাবা এবং এই পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নই HW করে নিয়ে আসবা। আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাবা মার কথা শুনবে, মন দিয়ে পড়ালেখা করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।